নমস্কার বন্ধুরা, বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার শত্রু আত্মহত্যা করবে, এই কথা শুনে আপনার ঘুম হারাবে। কুম্ভ রাশি, 31 মার্চ 2024, রবিবার। এমনটা হতে পারে কখনো ভাবিনি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 31 মার্চ 2024, রবিবার। আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরংবলী অবশ্যই লিখবেন, এতে আপনারা বজরংবলীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 31 মার্চ 2024, রবিবার। আজকের এই দিনে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে আপনি এড়িয়ে চলবেন, কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে আপনি সুযোগ পাবেন। নিজের সময়ের গুরুত্ব বুঝুন, সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিষয় পেতে পারেন। আপনার স্মার্টফোনে দেরিতে রাত্রে চ্যাট করা ভালো যদি সংযত হয়ে থাকে। এর অত্যধিক পরিমাণে কিছু ঝামেলাও হতে পারে, তবে আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার। আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন। আজ আপনি আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল, তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত। আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন, তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন, কারণ আপনার দিনের শুরুটা খুব সুন্দর হবে, যে কারণে আপনি আজকে পুরোদিন ফুর্তি অনুভব করবেন। কপালে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগালে আপনার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, তর্কে পাওয়ার কিছুই নেই।
বরং কেবল হারাবার আছে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন, এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে, এই কারণে আপনার জীবনসাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন, মানুষের মাঝে থাকা সত্ত্বেও আপনি আজ একাকী বোধ করবেন। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। সতর্ক থাকুন, যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই, সেটা আপনার জন্য ঠিক হবে না। আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে। আজকের এই দিনে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই রাশির জাতক জাতিকাদের বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে আপনাকে বাড়িতে নিজের চিকিৎসা না করার এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আপনি কোনো বিনিয়োগ থেকে ততটা লাভ পাবেন না যতটা আপনি ভেবেছিলেন, কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশে সন্তুষ্টি দেবে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন, যেখানে আপনি সঠিক কৌশল অবলম্বন করলে আপনি দ্রুত সম্পদ দ্বিগুণ করতে পারবেন। পরিবারের প্রবীণের সাথে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন, যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। অতএব এখনই সেগুলি সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকাই আপনার সর্বোত্তম স্বার্থ হবে। আপনি যদি কর্মক্ষেত্রে পূর্ববর্তী কোনো কাজ শেষ করতে কোনো বাধার সম্মুখীন হন, তবে আজকের এই দিনে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সাফল্য ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন। এটি আপনাকে কেবল আপনার ঊর্ধ্বতনদের প্রশংসায় পাবে না, তবে আপনি অন্যদের মধ্যে একটি ভালো উদাহরণ স্থাপন করে তাদের প্রভাবিত করতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, সেগুলি আরও ভালো ফলাফল পাবেন। এছাড়াও শুরুতে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হবেন এবং সেই কারণেই তারা সফলতা পাবেন। এই দিনে আপনি আপনার অতীত সম্পর্কিত অনেক গোপনীয়তা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়টি আপনার প্রিয়জনের সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি এবং গোপনীয় জিনিসগুলি ভাগ করে নেওয়ার জন্য কিছুটা প্রতিকূল হতে চলেছে, কারণ এটি করার মাধ্যমে এটি সম্ভব যে আপনার প্রেমিকা আপনাকে প্রতারক হিসেবে বিবেচনা করবে, তাই এখনও এ জাতীয় কিছু করা এড়িয়ে চলুন। এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 47। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।